দ্রুত গতিতে হেলমেট বিহীন বাইক চালানোর জেরে তেলিয়ামুড়ার পৃথক পৃথক এলাকায় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন শিববাড়ি এলাকায় এবং দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নেতাজি নগর এলাকায়। এই দুই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজনই। দমকলকর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে তেলিয়ামুড়া থানা সূত্রে খবর, থানাতে অফিসার সংকট থাকার ফলে বর্তমানে ভেহিকেল চেকিং বসানো সম্ভব হয়ে উঠছে না। তেলিয়ামুড়াবাসীর অভিমত, ভেহিকেল চেকিং এর ব্যবস্থা নেই বলে হেলমেট বিহীন বাইক চালানোর সাহস পাচ্ছে যুবকরা। ঘটনা আমরা কাছে একজন ফোন করছে যে নেতাজি নগর তৎক্ষণাৎ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা গেলাম, গিয়ে দেখছি একটা ই রিক্সা দাঁড়িয়ে আসলো, পালসার বাইক, গিয়ে ওখানে ব্রেক ফেলিয়েছে, পাওয়ার ভেঙেছে পাম্পটা। এটা আমরা রেস্কিউ করে আনছি হসপিটাল, একজনই আসলো, একলে আসলো। কোন জায়গায় তুলছে? মানে কোন দিকে আইসা ছিল? এটা ঠিক আমার জানা নাই, আমি দিয়েছিলাম। তো এখন মানে আহত কে হয়েছে? রিক্সা চালক? না, রিক্সা চালক, বাইক চালক, বাইক চালক। কোন জায়গায় নাম কি দাদা? নেতাজি নগর।